ছোট শিক্ষার্থী বৃন্দ, ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা যারা নতুন ভর্তি হয়েছ, তোমাদের সাথে প্রথম ক্লাসে দেখা। আজকের বিষয় বাংলা প্রথমপত্র কবিতা। আশা করছি শুরু থেকেই তোমরা মনোযোগ সহকারে বাংলা প্রথমপত্রের কবিতা সমূহ খেয়াল করবে, পড়বে এবং জানবে। তাহলে পরবর্তী সময়ের জন্য আমাদের পড়াগুলো জমে থাকবে। চলো আমরা প্রথম ক্লাসে আজকে আলোচনা করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ ও সৃষ্টিকর্ম সোনাতরী কবিতা। তার আগে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু জেনে নেব। কবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 1861 খ্রিস্টাব্দের 7ই মে, বাংলা 1268 বঙ্গাব্দ 25শে বৈশাখ, আর মৃত্যুবরণ করেছেন 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, 1348 বঙ্গাব্দ 22শে শ্রাবণ। শুধুমাত্র জন্ম এবং মৃত্যু এই বিষয়টি, এই সালের যে বিষয়টি খুব বেশি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেখানে যাও এই প্রশ্ন তোমার কাছে আসবে। তাহলে আমরা অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং মৃত্যু জেনে রাখবো 1861 এবং 1941, মনে থাকবে। তাহলে চলো এবার আমরা কবিতা নিয়ে আলোচনা করি এবং কবিতাটি একটু পড়ে নিই। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কূলে একা বসে আছি নাকি ভরসা, রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা, ভরা নদী কুরো ধারা খর পরসা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া বসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, গান গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি পারে, ভরা পালে চলে যায় কোন দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারে কি ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও চারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খনি কি হেসে, আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত নও তরণি পরে, আর আছে আর নাই দিয়েছি ঘরে, এতকাল নদী কূলে যাহা রয়েছিল ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমার লহ করুণা করে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। আমরা যদি আলোচ্য কবিতাটি একটু মনোযোগ সহকারে পড়ি তাহলে চমৎকার একটা দৃশ্য দেখতে পাই, সেটি হচ্ছে এই কবিতায় চারপাশে প্রবল স্রোতের মাঝখানে চমৎকার একটি দ্বীপের ভিতরে একটি ধান ক্ষেত নিয়ে কবি বসে আছে। আমরা দেখি যে কবি কিংবা এই উৎপন্ন ধান নিয়ে কৃষক অপেক্ষা করছেন কোন এক বিষয়ের জন্য। এই অপেক্ষারত কৃষকের ধানগুলো হঠাৎ করে একটি তরি এসে নিয়ে যায়, এক বিন্দু ধান তো রেখে যায় না, সব ধান নিয়ে যায়। কবি কিংবা যে কৃষক, রূপক ভাবে যে কৃষককে বোঝানো হয়েছে, সেই কৃষক তার যে এত কষ্ট করে ফলন ফসল গুলো অজানায় এক তরিতে তুলে দিল, তার সেখানে কিছুই করার ছিল না, শুধু সে মিনতি করেছিল যে একটু জায়গায় সেই কৃষককে যেন স্থান দেওয়া হয়। সে বলেছে যে এখন আমার এই লহ করুণা করে, কিন্তু প্রতি উত্তরে এসেছে
ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমার এই সোনার ধানে গিয়েছে ঘুরে। তারপরে তার এই যে সৃষ্টিটার জায়গা হলো, তার যে এই যে যত কিছু তিনি কষ্ট করে ফলালেন এই ফসল সেটির জায়গা হলো নৌকায়, কিন্তু সেই কৃষকের বা সেই স্রষ্টার যিনি এত কষ্ট করে ফসল ফলিয়েছেন তার জায়গাটুকু হচ্ছে। যদি আমরা এই সামান্য এই থিমের বিপরীতে গভীরভাবে আমরা আলোকপাত করি, গভীরভাবে দৃষ্টি দিই, তাহলে আমরা বুঝতে পারবো একটি বিষয়, পুরো জীবন আমাদের যে জীবন সংগ্রাম, সুখ দুঃখ ত্যাগ বিচ্ছেদ প্রাপ্তি এই সব কিছুর শেষ আমরা একদিন চলে যাব। এই পৃথিবীতে চিরস্থায়ী আমাদের এই শরীরটার জায়গা কখনই হবে না, কিন্তু জায়গা হয়ে যাবে আমার সৃষ্টিকর্মের। এই মহাকাল নামক তরি আমার এই সৃষ্টিকর্মকে ধরে রাখবে। আমি যদি যত রিকোয়েস্ট করি, যত মিনতি করি, যত চেষ্টাই করি, কখনো আমি আমাকে সারা জীবন যুগ যুগান্ত ধরে বাঁচিয়ে রাখতে পারবো? শুধু বেঁচে থাকবে আমার সৃষ্টিকর্ম। আমি যা ভালো কাজ করেছি, আমি যা দেখিয়ে দিয়ে গিয়েছি, আমি মনে রাখার মতো যা দেখে গিয়েছি, সবকিছুই মানুষ মনে রাখবে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতা আমরা পড়ছি। কবি মারা গিয়েছেন 1941 খ্রিস্টাব্দে কবি মারা গিয়েছেন। আমরা এখনো কবিকে মনে রেখেছি, এখনো তার কবিতা পড়ছি, এখনো তার কবিতা আলোচনা করছি। এই দ্বারা আমরা বুঝতে পারি যে কবির দেহটাকে এই মহাকাল ধরে রাখেনি, ধরে রেখেছে কবির সৃষ্টিকর্ম। সেজন্যই কবি বলেছেন যে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে তরি। কবির সৃষ্টিকর্মের যে জায়গা আছে সেখানে কবির জন্য একটুকু জায়গা, আপনার কিংবা আমার কিংবা সবার কারোই মহাকাল নামক তরিতে স্থান হবে না, স্থান হবে শুধুমাত্র আমাদের সৃষ্টিকর্মে। আলোচনার মাধ্যমে আমরা এইটুকু বুঝতে পারি, আমাদের যে ভালো কর্মগুলো কিংবা আমাদের যে পূর্ণ কাজগুলো সেগুলো আবহমান কাল ধরে ধরে রাখবে মহাকাল, কখনোই ধরে রাখবে না আমাদের দেহকে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মাধ্যমে চমৎকার একটি ভাব প্রকাশ করেছেন, যেটি চিরন্তন সত্য এবং শাশ্বত। এই কবিতা আলোচনার মাধ্যমে আমরা আরো বুঝতে পারি এই যে মানুষকে মনে রাখবার জন্য অবশ্যই সৃজনশীল, মানুষকে নিজেকে মহাকালে স্থান দেওয়ার জন্য এমন কিছু কাজ করে যেতে হবে যেটির জন্য সে মহৎ কিংবা সৃজনশীল হিসেবে স্থাপিত হয়ে মানুষের মধ্যে। আবহমান কাল ধরে আমাদেরকে এই চর্চায় চালিয়ে যেতে হবে। আর যদি আমি যদি এই মহাকালকে ধরে রাখার জন্য কিছু না দিয়ে যেতে পারি, তবে আমি হারিয়ে যাব চিরে। এই মহাকাল আমাকেও ধরে রাখবে না, আমার সৃষ্টিকর্মকে ধরে রাখবে। আলোচ্য কবিতায় আমরা যে সার্বিক বিষয়গুলো আগেভাবে তুলে ধরেছেন কবি, যেমন চারিদিকে বাঁকা জল করেছে খেলা, আসলে এই জীবনের আশপাশে যে দুঃখ বেদনা, যে হতাশা দুশ্চিন্তা অস্থিরতা কিংবা অনিশ্চয়তার যে বিষয়টুকু সেগুলো আসলে রূপক করে তুলে ধরেছেন। একে তিনি আরো বলেছেন যে ও তুমি কোথা যাও কোন বিদেশে, সেই তোরটুকু কোথায় যাচ্ছে সে অনিশ্চিত গন্তব্যের কথা কবি জানেন না। কবি প্রশ্ন করেছেন মহাকাব্যে, কোথায় নিয়ে যাচ্ছ আমার সৃষ্টিকর্ম, আমাকে তো নিয়ে যাচ্ছ। আশা করছি তোমরা এই সার্বিক বিষয়টুকু বুঝতে পেরেছ। এই মূল ভাবটুকু বোঝার পর আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা জানি সৃজনশীল চারটি অংশ রয়েছে, তার 1 নম্বর প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। হতে পারে জ্ঞানমূলক প্রশ্ন তোমার জন্য আসতে পারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং মৃত্যু সাল কত, তাহলে আমাদের অবশ্যই মনে থাকবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দের 7ই মে আর মৃত্যু 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, অবশ্যই মনে রাখতে হবে। 2 নম্বর প্রশ্ন আসতে পারে যে কোন দিকে নাহি চায় দেখে যেন মনে হয় চিনি উহারে, এই যে এই লাইনটা একটু সংক্ষেপেই বললাম, এটি বলতে কি বুঝিয়েছে? তখন তুমি এটা বলতে পারো যে এই মহাকাল আমার খুব পরিচিত, কিন্তু আমার প্রস্থানে সে আমাকে ধরে রাখছে না, সে অনিশ্চিত গন্তব্যের দিকে চলে যাচ্ছে,
শুধু আমার পরিচিতই, আমার ডাক কিন্তু শুনছে না, শুধু আমার সৃষ্টিকর্ম নিয়েই চলে যাচ্ছে, এই বিষয়টি বুঝিয়েছে। তিন নম্বর যে প্রশ্নটি, প্রয়োগের যে প্রশ্নটি, সেটি হচ্ছে একটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট রেখে প্রশ্ন করতে পারে, সুরান্তরী কবিতার এই চরিত্রের সাথে কিংবা এই ভাববস্তুর সাথে উদ্দীপকের ভাববস্তুর সাদৃশ্য কোথায়। তখন আমরা উদ্দীপকটি ভালোভাবে পড়ব, বুঝব এবং কবিতাটি ভালোভাবে বোঝার পর দুটি কম্পেয়ার করব। আর শেষের যে আমাদের উচ্চ দক্ষতার যে বিষয়টি, সেই বিষয়ে আমরা অবশ্যই বিস্তারিত আলোচনা করে বিস্তারিত বুঝে সঠিক ব্যাখ্যাটি করতে হবে। আমি পরবর্তী ক্লাসগুলোতে প্র্যাকটিক্যাল করার চেষ্টা করব। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা সবাই বুঝতে পেরেছ। যদি কেউ বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্টস জানিয়ে দিতে পারো তোমাদের প্রশ্নটি। আমি চেষ্টা করবো পরবর্তী ক্লাসে শুরুতে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য কিংবা কমেন্টস তোমাদের উত্তর দেওয়ার জন্য। আর সবার অবশ্যই রেসপন্স করতে হবে আমাদের পোস্টগুলোতে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের শিক্ষার্থীবৃন্দ আমাদের ক্লাসগুলো করছে।